আসসালামু আলাইকুম, আমি রুবেল টেক রুবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার টেবিলে যে সুন্দর ল্যাপটপটি দেখতে পাচ্ছেন তা হলো আসুস ভিভো বুক S14 সিরিজের একটি ল্যাপটপ, যার মডেল হলো X430UN। আজ আমি আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি নিয়ে আলোচনা করব। সত্যি বলতে ল্যাপটপটি দেখতে যেমন সুন্দর তেমনি এর পারফরমেন্স নিয়ে কিছু বলার আগে দেখেন এই ল্যাপটপটিতে কি কি আছে আর কি কি নেই। এটির ওজন মাত্র 1.3 কেজি এবং 18.8 মিলিমিটার আল্ট্রা থিন বডি। ল্যাপটপটি মূলত 8th generation ইন্টেল Core i7 প্রসেসর, 8GB RAM, 256GB SSD এবং 2GB NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দ্বারা কনফিগার করা হয়েছে। 8th generation এই প্রসেসরটির মডেল হচ্ছে ইন্টেল Core i7 8550U। প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি 1.8 GHz এবং ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 4 GHz, 8MB স্মার্ট ক্যাশ মেমোরি, 4টা কোর, 8টা থ্রেড, লিথোগ্রাফি 14 nm, প্রসেসরটি TDP হচ্ছে 15W। ইনবিল্ট গ্রাফিক্সটির মডেল ইন্টেল HD গ্রাফিক্স 620, গ্রাফিক্সটির ম্যাক্সিমাম ভিডিও মেমোরি 32GB এবং এটি 4K সাপোর্ট করে 60Hz পর্যন্ত। গ্রাফিক্সটির বেস ফ্রিকোয়েন্সি 300MHz, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 1.1 GHz। ডেডিকেটেড গ্রাফিক্সটি হচ্ছে NVIDIA GeForce MX150, 2GB GDDR5, গ্রাফিক্সটি 4.5 OpenGL সাপোর্ট করে। ইন্টেল HD 620 4.4 OpenGL সাপোর্ট করে। দুটি গ্রাফিক্সই DirectX 12 সাপোর্ট করে। ল্যাপটপটির ভিতরে দুটি RAM স্লট আছে, একটিতে 8GB DDR4 RAM ইউজ করা হয়েছে আর একটি খালি রাখা হয়েছে, যাতে করে আপনি আপনার প্রয়োজন মতো আরেকটি 8GB অথবা 4GB RAM অ্যাড করে নিতে পারেন। ল্যাপটপটিতে ফ্যাক্টরি ডিফল্ট উইন্ডোজ 10 হোম ইনস্টল করা আছে, যার কারণে আপনি মাইক্রোসফট থেকে সকল সুবিধা পাবেন, যেমন এক্সট্রা কোনো ইন্টারফেস লাগবে না। মাইক্রোসফটের সকল আপডেটগুলো নিয়মিত পাবেন, যার কারণে আপনার ডিভাইসগুলো নিয়মিত আপডেট হবে। বডি সহ 14 ইঞ্চি ল্যাপটপটিতে 13 ইঞ্চির একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। থিন বর্ডারের কারণে ল্যাপটপটি দেখলে মনে হতে পারে 13 ইঞ্চির থেকেও ছোট একটি ল্যাপটপ। ফুল HD ডিসপ্লে, এন্টি গ্যালারি, 178° ওয়াইড ভিউ টেকনোলজি, স্ক্রিন টু বডি রেশিও 77%। ডিসপ্লের উপরের পার্টিতে মেটাল আর ফুল বডি প্লাস্টিক দ্বারা ডিজাইন করা হয়েছে। বাজারে এই মডেলটি দুটি কালার রয়েছে, গোল্ডেন আর গ্রে ব্ল্যাক। যদিও বাংলাদেশে X430UN মডেলটি অ্যাভেলেবেল না। বিল্ট-ইন মাইক্রোফোন সহ এটিতে রয়েছে একটি ক্যামেরা। আমার মতে ক্যামেরাটি মোটামুটি ভালো, ভিডিও চ্যাটিং, ছবি তোলা এবং ভিডিও করা যাবে। কিবোর্ডটি নেম পেড ছাড়া US লেআউটে ডিজাইন করা। পাওয়ার বাটন কিবোর্ডের সাথে অ্যাড করা হয়েছে। কিবোর্ডটিতে ব্যাকলাইট থাকার কারণে একটু অন্ধকারও টাইপ করতে তেমন কোনো প্রবলেম হবে না। খুব দ্রুত টাইপ করার জন্য প্রতিটি কী এর মাঝে যথেষ্ট দূরত্ব রয়েছে। হিট রিমুভিং সাইটটি রাখা হয়েছে ডিসপ্লের সাইড দিয়ে বডির একটু নিচে দিকে, আর তাই বিছানার উপর অথবা পায়ের উপর রেখে কাজ করলেও গরম অনুভূত হবে না। স্পিকারটি স্থান পেয়েছে বডির নিচে একটু সামনের দিকে। এখন আসুসের প্রায় সব ল্যাপটপই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়, কিন্তু এই ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়নি। তবে কান্ট্রি ভিত্তিক কিছু কিছু ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট টাচপ্যাডের সাথে জুড়ে দেওয়া হয়েছে। ল্যাপটপটির ডান পাশে আছে পাওয়ার পোর্ট, USB 3.1, HDMI, USB 3.1 টাইপ সি কম্বো অডিও পোর্ট এবং বাম সাইডে আছে দুটি USB 2.0 SD কার্ড রিডার। বেঞ্চমার্কিং করার আগে ল্যাপটপের প্রকৃত মডেল দেখে নিব, কারণ অনেকেরই ধারণা হতে পারে আমি অন্য কোনো ল্যাপটপের বেঞ্চমার্কিং করছি। প্রকৃত মডেলটি জানার জন্য রানে যাব, রানে লিখব DXDIAG, দেন এন্টার। এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 হোম ইনস্টল করা আছে আর সিস্টেম মডেল হচ্ছে ভিভো বুক S14 X430UN। তার মানে আমরা যে ল্যাপটপটির বেঞ্চমার্কিং করতে যাচ্ছি তা ভিভো বুক S14 X430UN মডেলের ল্যাপটপ। এবার ল্যাপটপের ডিভাইসগুলো চেক করার জন্য উইন্ডোজের পাওয়ার মেনু থেকে ডিভাইস ম্যানেজারে যাব। ডিসপ্লে অ্যাডাপ্টার এক্সপেন্ড করার পর দুটি গ্রাফিক্স দেখতে পাবো, একটি ইন্টেল HD গ্রাফিক্স 620 এবং NVIDIA GeForce MX150। নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে রিয়েলটেক 8822BE, ওয়্যারলেস ল্যান 802.11ac, PCIe, NIC এবং সিকিউরিটি ডিভাইসে আছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল 2.0। এইবার CPU Z এর মাধ্যমে জেনে নিব ল্যাপটপটির ফুল কনফিগারেশন। প্রসেসর নেম ইন্টেল Core i7, কোড নেম Coffee Lake U/Y, ম্যাক্স TDP 15W, টেকনোলজি 14 nm। ল্যাপটপটিতে আসুসের X430UN মডেলের মাদারবোর্ডটি ইউজ করা হয়েছে। বোর্ডটি Kabilek চিপসের দ্বারা নির্মিত এবং সাউথ ব্রিজ Coffee Lake U/Y PCH। সিঙ্গেল থ্রেডের জন্য বেঞ্চ CPU স্কোর 161.5 এবং মাল্টি থ্রেড স্কোর 6478। ক্রিস্টাল ডিস্ক ইনফোর মাধ্যমে দেখতে পাচ্ছি মাইক্রোনের 256GB একটি SSD ইনস্টল করা আছে এবং এটির টেম্পারেচার 44°C। ক্রিস্টাল ডিস্ক মার্ক রেজাল্ট Q32T1, রিড স্পিড 513.5 এবং রাইট স্পিড 425 MB/s। গিগবেঞ্চ 4 এর মাধ্যমে CPU বেঞ্চমার্ক সিঙ্গেল কোর স্কোর 3104 এবং মাল্টি কোর স্কোর 7958। কম্পিউট বেঞ্চমার্ক উইথ ইন্টেল HD গ্রাফিক্স 620, OpenCL স্কোর 17266। বেঞ্চমার্ক উইথ NVIDIA GeForce MX150 গ্রাফিক্স, OpenCL স্কোর 43194। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।